Hello everyone, welcome to my channel. আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সেপ্টেম্বর মাসে আপনারা আপনাদের বাগানের কি কি কাজ করবেন। এই টাইমে আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমি আমার বাগানে কি কি কাজ করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রায় বর্ষা শেষ আর গ্রীষ্মকালীন ফুলের সিজনও প্রায় শেষের দিকে। এই টাইমে আপনারা এই গ্রীষ্মকালীন ফুল গাছগুলি কীভাবে কেয়ার করবেন বা কী কী কাজ করবেন এই কাজগুলিতে, আর শীতকালের জন্য আপনারা বাগানকে কীভাবে প্রস্তুত করবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো সবার প্রথমে আপনারা কী করবেন, যদি কোনো ফুল গাছ বা কোনো গাছ রিপোর্ট করার থাকে এই টাইমে আপনারা সেই সব গাছগুলিকে রিপোর্ট করে দিন। এখন মাঝে মাঝে প্রায় বৃষ্টি হচ্ছে, তো খুব সহজে কিন্তু কোনো গাছকে রিপোর্ট করলে সেই গাছ লেগে যাবে। এই টাইমে আপনারা যে কোনো ইনডোর প্লান্ট বা ফুল গাছকে রিপোর্ট করতে পারেন। গ্রীষ্মকালীন যেই ফুল গাছগুলি আছে, যদি কোনো গাছ রুট বাউন্স হয়েছে তো আপনারা এই সময় গাছগুলিকে রিপোর্ট করে দিন, খুব সহজে কিন্তু সেই গাছ লেগে যাবে। যেরকম দেখুন, এই ফক্সটিল পাম্পটাকে আমি কিছুদিন আগে রিপোর্ট করেছি, মোটামুটি এক সপ্তাহ মতো হলো গাছটিকে আমি রিপোর্ট করেছি। দুটো গাছকেই আমি কিন্তু রিপোর্ট করে দিয়েছি। তো এই টাইমে আপনারা যে কোনো গাছকে কিন্তু খুব সহজে রিপোর্ট করতে পারবেন। আর এই বেলি ফুল গাছটিকেও আমি কিন্তু কিছুদিন আগে রিপোর্ট করেছি, তো গাছটি কিন্তু খুব সহজে লেগে গেছে বা ভালোভাবে গ্রো করছে। এই বেলি ফুল গাছেরও সিজন প্রায় শেষের দিকে, এখন এই গাছে আর ফুল ফুটছে না, তো এই টাইমে গাছটিকে আমি রিপোর্ট করে গাছটিকে হার্ড প্রুনিং করে দিয়েছি। এই টাইমে আমি আমার সব ফুল গাছে, সব ফুল গাছ যেগুলো গ্রীষ্মকালীন ফুল গাছ যেগুলো সিজন শেষের দিকে, তো সেই সব গাছের মধ্যে আমি হার্ড প্রুনিং করে থাকি। আপনারাও কিন্তু এই টাইমে যেই গ্রীষ্মকালীন ফুল গাছগুলি আছে যেগুলো ফুল ফোটা বন্ধ হয়ে গেছে সেই সব গাছের হার্ড প্রুনিং করে দিন। আর সেকেন্ড আপনারা যেটা করবেন, যে গাছগুলির গোড়া খুব ভালোভাবে ক্লিন করে দিন, গাছের গোড়াই করে দিন, আর গাছগুলিকে আপনারা এই টাইমে সারের প্রয়োগ করুন। যে কোনো ইনডোর প্লান্ট বা ফুল গাছ বা ফল গাছ যাই গাছ আছে না কেন আপনার কাছে, এই টাইমে আপনারা গাছের মধ্যে সারের প্রয়োগ করুন। ইনডোর প্লান্টের বছরে দুবার সার আমি সাধারণত দিয়ে থাকি, সেপ্টেম্বর বা অক্টোবর মাস করে আর জানুয়ারি ফেব্রুয়ারি মাস করে। তো এই সেপ্টেম্বর মাসে আমি এই সব গাছগুলিকে কিন্তু সারের প্রয়োগ করে থাকি। আমার ইনডোর প্লান্ট বা ফুল গাছ যাই আছে না কেন সব গাছেই আমি সারের প্রয়োগ করে থাকি। ফুল গাছে সাধারণত সারা বছরই কম বেশি আমি সারের প্রয়োগ করে থাকি, কিন্তু ইনডোর প্লান্টের এই টাইমে আমি সেপ্টেম্বর মাসে সব গাছগুলিতে সারের প্রয়োগ করে থাকি। তো আপনারাও এই সেপ্টেম্বর মাসে আপনাদের যেই গাছগুলি আছে ইনডোর প্লান্ট সেই গাছগুলিকে সার দিন, তাহলে কিন্তু গাছগুলি খুব ভালোভাবে গ্রো করবে। আর নেক্সট আপনারা যেটা করবেন, যে এই টাইমে আপনারা শীতকালীন ফুল গাছ লাগানোর জন্য মাটি তৈরি করে রেখে দিন। মাটি আপনি যদি তৈরি করে রেখে দেন, তাহলে কিন্তু খুব সহজে যখন সিজন আসবে আপনি গাছগুলিকে রিপোর্ট করতে পারবেন। এই টাইমে আপনারা যদি কোনো পট আপনি কিনতে চান, তো সেই সব পট আপনারা কিনে রেডি করে রেখে দিন গাছগুলি শীতকালীন ফুল গাছ লাগানোর জন্য। আর এই টাইমে আপনারা চন্দ্রমল্লিকা কাটিং খুব সহজে কিন্তু লাগাতে পারবেন। চন্দ্রমল্লিকা গাছ থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য আপনাকে কিন্তু প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতে হবে। যেরকম আমি দেখুন, এখানে চন্দ্রমল্লিকা চারা আমি কিন্তু লাগিয়ে রেখেছি, অনেক দিন আগে লাগিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আমি। তো গাছগুলির চারা কিন্তু খুব সহজে লেগে গেছে, এই চারাগুলিকে এরপর আমি তুলে বড় পটে রিপোর্ট করে দেবো। তো খুব সহজে এই সব ফুল গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাকে কিন্তু চারা এখন থেকেই তৈরি করে রেখে দিতে হবে, তাহলে আপনি শীতকাল আসার সাথে সাথে খুব সহজে কিন্তু প্রচুর পরিমাণে গাছগুলি থেকে ফুল পাবেন। আর এই টাইমে আপনারা যে কোনো গাছেরই কিন্তু কাটিং খুব সহজে বসাতে পারবেন। আমার দেখুন, এখানে যে কাটিংগুলি আছে এই কাটিংগুলি খুব সহজে চারা তৈরি হয়ে গেছে, কাটিংগুলি আমি অনেক আগেই বসিয়েছিলাম। আপনারা চাইলে এই টাইমে কোনো গাছের কাটিং কিন্তু খুব সহজে বসাতে পারবেন, সেই গাছের কাটিং কিন্তু লেগে যাবে। ইনডোর প্লান্ট বা ফুল গাছ যে কোনো গাছেরই কাটিং কিন্তু আপনি বসাতে পারবেন। আর যেই কাটিংগুলি আপনারা
লাগিয়েছেন সেই কাটিংগুলি কিন্তু এই টাইমে আপনারা রিপোর্ট করতে পারবেন খুব সহজে। যেরকম আমি এই বুগেনভেলিয়া গাছটির কাটিং লাগিয়েছিলাম বর্ষার সময়তে, তো এই গাছটিকে আমি রিপোর্ট করে দিয়েছি খুব সহজে, কিন্তু গাছটি লেগে গেছে। এই টাইমে আপনারা কিন্তু যে কোনো গাছকেই রিপোর্ট করতে পারবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা করবেন এই টাইমে, সেটা হচ্ছে যে সব গাছে ফাঙ্গিসাইড স্প্রে করুন। নিম তেল বা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা গাছের মধ্যে স্প্রে করুন। বর্ষা প্রায় শেষের দিকে আর পোকামাকড় আক্রমণের কিন্তু ভয় থাকে বেশিরভাগ। আমি কিন্তু আমার সব গাছে নিম তেল স্প্রে করে দিয়েছি, তো আমার এই সব গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে। এই সব যেই কাজগুলি আমি আপনাদেরকে বললাম, আমি কিন্তু আমার বাগানে কিছু কাজ আমি করতে শুরু করে দিয়েছি। আমার যেই গাছগুলি রিপোর্ট করা ছিল আমি কিন্তু সব রিপোর্ট করে নিয়েছি এই টাইমে, আর কাটিংও আমি করে দিয়েছি। এই বেলি ফুল গাছটির আমি হার্ড প্রুনিং করছি, তো এই সব কাজ আমি কিন্তু আমার বাগানে করছি আস্তে আস্তে। আর আমি শীতকালের জন্যে কীভাবে মাটি তৈরি করছি, মাটি আমি কীভাবে তৈরি করে রাখি, আমি আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো যে আমি মাটিটা কীভাবে প্রস্তুত করছি শীতকালীন ফুল গাছ লাগানোর জন্য। তো এই সবই কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাকে এই সেপ্টেম্বর মাসে কিন্তু করতে হবে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।